হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি তোমাদের জন্য লোটে মাছের একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপি একটি ইউনিক স্টাইলে আমি বানাবো। তো বন্ধুরা, আমি প্রথমেই বলবো না, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তারপরেই তোমরা বুঝতে পারবে একদম নতুন ধরনের আর নতুন স্বাদের এই রেসিপি। তো বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, চলো রান্নাটা শুরু করি। আমি এখানে 500 গ্রামের মতো লোটে মাছ ভালোভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে যে সমস্ত উপকরণ লাগবে, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে লোটে মাছটা নিয়ে নেব, উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো বন্ধুরা, খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু সমস্ত উপকরণ পরিমাণ মতো দিতে হবে, পরে কিন্তু দেওয়া যাবে না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা সরষার তেল। দিয়ে ভালোভাবে আমি চামচের সাহায্যে প্রথমে মশলাগুলো মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে হাতের ব্যবহারও করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই তোমরা এতক্ষণে লাইক কমেন্ট করে দিয়েছো, আর কাছে দূরে যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। দিয়ে আবারও ভালোভাবে আমি লোটে মাছের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, মাখানো হয়ে গেছে আমার লোটে মাছটা। এবার আমি এটাকে 1/2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে যাওয়ার পরে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম হতে দেব, এবং গরম সম্পূর্ণভাবে হয়ে গেলে তারপর আমি সেই লোটে মাছ যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে আস্তে করে দিয়ে দেব। আপনারা খেয়াল রাখবেন বন্ধু, যাতে মাছগুলো ভেঙে না যায়, সেই জন্য খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। আলতো হাতে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, একটা পিঠ আমাদের ভাজা হয়ে যাবে, তারপর আমি এটাকে ভালোভাবে ঝাঁকানি দিয়ে উল্টে দেব। আপনারা খুব সাবধানে উল্টে দেবেন, কারণ এখানে যদি আমি এখন খুন্তি ব্যবহার করি তাহলে কিন্তু লোটে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার যেই গামলাটায় আমি মাখিয়েছিলাম সেটার ধোয়া জলটা দিয়ে দিলাম। এখানে বেশি জলের প্রয়োজন হয় না, লোটে মাছ সিদ্ধ হতে বেশি সময়ও নেয় না, সেই জন্য অল্প জলে হয়ে যায়। তো বন্ধুরা, ঢাকনা খুলে দেখলাম কিছুটা জল শোকানো বাকি আছে, একদম মাখা মাখা হবে, সেই জন্য আমি আরেকটু কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, দেখে নাও আমাদের ফাইনাল লুক, লোটে মাছের একদম শুকনো শুকনো হয়ে এসছে, উপরে তেল ভাসছে এবং সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজ এইটুকু নেই।